হ্যালো ভিউয়ার্স, আজকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত 11তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের মধ্যে অর্থের সময়মূল্য এবং এর বিভিন্ন ধারণার প্রয়োগ সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, যার নাম্বার হলো 3, তৃতীয় অধ্যায়, অর্থের সময়মূল্য। জনাব সোয়াইব 1 লক্ষ টাকা। জনাব সোয়াইব, আমরা যদি একটু হাইলাইট করে দেখি, জনাব সোয়াইব 1 লক্ষ টাকা পেনশন বাবদ পেলেন। তিনি উক্ত অর্থ 12% সুদের হারে 5 বছরের জন্য ইবাদত ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন। জনাব সোয়াইবের ভাই তাকে ফলের বাগান করতে বলেন, যেখানে যেখান থেকে আগামী 5 বছর যথাক্রমে 22,000, 28,000, 30,000 টাকা, 35,000 টাকা এবং 50,000 টাকা পাওয়া যাবে। অন্যদিকে তার বন্ধু মৎস্য খামার দিতে বলেন, যেখান থেকে আগামী 5 বছর প্রতি বছর শেষে 25,000 টাকা করে পাওয়া যাবে। উভয় ক্ষেত্রেই সুদের হার প্রত্যাশিত আয়ের হার আর কি 11%। অর্থাৎ এখানে তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের মধ্যে। একটা হলো জনাব সোয়াইব, তিনি হয়তো বা কোনো চাকরি করতেন, রিটায়ার করেছেন, সেই রিটায়ার পরে 1 লক্ষ টাকা পেলেন পেনশন বাবদ। তিনি এখন নানা চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন, এই 1 লক্ষ টাকা তিনি কোথায় কিভাবে বিনিয়োগ করবেন, যেখান থেকে তিনি কিছু মুনাফা অর্জন করবেন। প্রথম প্রস্তাব হিসেবে দেখা যাচ্ছে যে তিনি উক্ত অর্থ 12% সুদের হারে 5 বছরের জন্য ইবাদত ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন। ইবাদ ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন, এটা গেল তার একটা সুযোগ। 12% সেখানে থেকে 12% সুদ দিবে, 5 বছর রাখতে হবে। দ্বিতীয়ত, জনাব সোহেবের ভাই তাকে একটা প্রশ্ন করেছেন, প্রস্তাব দিয়েছেন যে ফলের বাগান করতে, যেখান থেকে আগামী 5 বছর যথাক্রমে 22,000, 28,000, 30,000, 35,000 এবং 50,000 টাকা করে পাওয়া যাবে। এই গেল তার দ্বিতীয় প্রস্তাব। অন্যদিকে তার বন্ধু মৎস্য খামার দিতে বলেন, যেখান থেকে আগামী 5 বছর প্রতি বছর শেষে 25,000 টাকা করে পাওয়া যাবে। উভয় ক্ষেত্রে সোয়াইবের প্রত্যাশিত আয়ের হার 11%। অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় প্রস্তাবের ক্ষেত্রে আয়ের হার হলো 11%, প্রথম প্রস্তাবের ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে 12%। এখন আমাদেরকে যে বিষয়গুলো তৈরি করতে বলেছে অ্যাসাইনমেন্টে, নগদ প্রবাহের ধরন, এখানে নগদ প্রবাহের ধরন মিশ্র আছে আবার সমানও আছে। যেমন এই যে 22,000, 28,000, 30,000, 25,000, 30,000, 50,000 টাকা করে এইভাবে আসছে, এটা হলো মিশ্র নগদ প্রবাহ। এক এক বছর এক এক রকম নগদ প্রবাহ এসেছে। আবার তার বন্ধু যেটা মৎস্য খামার করতে বলছিলেন, সেখান থেকে প্রত্যেক বছর সমান হারে মুনাফা আসবে 25,000 টাকা করে, এই যে সম হারে প্রত্যেক বছর শেষে, এটা একটা নির্দেশক ছিল, কিন্তু এখানে কোনো কিছু বলা নেই। মূলত এখানে বলা আছে ইবাদ ব্যাংকে মেয়াদ শেষে জমাকৃত টাকার পরিমাণ নির্ণয় করতে বলছে, তার মানে মেয়াদ শেষে 5 বছর শেষে তিনি কত টাকা পাবেন, এটা হলো আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, ফিউচার ভ্যালু। তারপরে বলা আছে ফলের বাগান নিচেরটাতে থেকে প্রাপ্ত টাকার আজকের মূল্য নির্ণয় করতে, আজকের মূল্য মানে বর্তমান মূল্য, আজকের মূল্য যদি বলতে করতে বলে তাহলে বর্তমান মূল্য, তাহলে একটাতে ভবিষ্যৎ মূল্য, একটাতে বর্তমান মূল্য, আর আছে একটাতে মৎস্য খামারের প্রকল্প থেকে প্রাপ্ত অর্থের আজকের বর্তমান মূল্য, মৎস্য খামার থেকে, এটা হলো ফলের বাগান থেকে, তাহলে এটাও বর্তমান মূল্য, আর এটা 5 বছর পরের মূল্য ওই মৎস্য খামার থেকে, এটা হলো আমাদের নির্ণয় করতে হবে ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ দুটা ভবিষ্যৎ মূল্য, শুরুটা এবং শেষটা ভবিষ্যৎ মূল্য, মাঝখানের দুটা বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। আর নগদ প্রবাহের ধরন বা ধারণা ব্যাখ্যা করতে বলেছে, মূলত এই জায়গায় আমাকে অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে, আমাকে কি করতে হবে, মূলত অর্থের সময় মূল্যের ধারণাটাই ব্যাখ্যা করতে হবে। আমরা এবার আমাদের আসল স্লাইডে যাই, দেখি আমরা অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারি কিনা। আমি মোহাম্মদ হারুন রশিদ তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং এবং
বিমা প্রথম পটের অ্যাসাইনমেন্ট ক্লাস। আমরা এই অ্যাসাইনমেন্ট ক্লাস থেকে নির্ণয় করব ওদের যে পূর্বে আমরা অ্যাসাইনমেন্টের ডাকের মধ্যে দেখে আসলাম চারটে বিষয়, সেই চারটে বিষয় আমরা আস্তে আস্তে এখন নির্ণয় করা শুরু করব। তার আগে আমরা অ্যাসাইনমেন্টের প্রাথমিক যে বিষয়টা আছে এই জায়গায় বিষয় পরিচিতি, বিষয় অর্থায়ন, প্রোগ্রাম একাদশ শ্রেণী, কোর্স কোড 292, কোর্সের নাম ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, অ্যাসাইনমেন্ট নম্বর 3, অ্যাসাইনমেন্টের শিরোনাম অর্থের সময়মূল্য, অর্থাৎ অর্থের সময়মূল্য থেকে আজকের অ্যাসাইনমেন্টটি চাওয়া হয়েছে। পাঠ শিরোনাম অর্থের সময়মূল্যের ধারণা, বর্তমান ও ভবিষ্যৎ মূল্য সম্পর্কিত আলোচনা এবং সমস্যা ও তার সমাধান করব আমরা এখন। শিখন পল, এই অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ কার্যক্রম শেষ করলে আমরা যা যা শিখতে পারবো একজন একজন শিক্ষার্থী হিসেবে, প্রথমত এক, অর্থের সময়মূল্যের ধারণা বর্ণনা করতে পারবে তোমরা, অর্থের সময়মূল্যের প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে, অর্থের সময়মূল্যের দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবে, অর্থের সময়মূল্যের তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবে, অর্থের সময়মূল্যের তৃতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে। আমি তোমাদের ডাকটা পড়ার পরে বলেছিলাম প্রথমটা এবং লাস্টেরটা ভবিষ্যৎ মূল্য, মাঝখানের দুটি বর্তমান মূল্য, এই পাঁচটা বিষয়ে আমাদেরকে এখন উত্তর তৈরি করতে হবে। আমরা এখন একটা একটা উত্তর তৈরি করব। এই ছিল অ্যাসাইনমেন্টের বিষয়টি। জনাব সোহেব 1,00,000 টাকা পেনশন বাবদ পেলেন, তিনি উক্ত অর্থ 12% সুদের হারে 5 বছরের জন্য ইবাদ ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন। জনাব সোহেবের ভাই তাকে ফলের বাগান করতে বলেন, যেখান থেকে আগামী 5 বছর যথাক্রমে 22,000, 28,000, 30,000 টাকা, 35,000 টাকা এবং 50,000 টাকা পাওয়া যাবে। অন্যদিকে তার বন্ধু মৎস্য খামার দিতে বলেন, যেখান থেকে আগামী 5 বছর প্রতি বছর শেষে 25,000 টাকা করে পাওয়া যাবে। উভয় ক্ষেত্রে সোহেবের প্রত্যাশিত আয়ের হার 11%। এবার এই পাঁচটি বিষয় আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা এবার এক নাম্বার আছে যে, অর্থাৎ এক নাম্বার বা ক নাম্বার যেটাই বলি না কেন, আমরা ক খ গ ঘ উম পর্যন্ত যেতে পারি, আমরা ক নাম্বারই হয়তো বা ইউজ করেছি। অর্থের সময়মূল্যের ধারণা ব্যাখ্যা করা হলো। টাকার বা অর্থের মূল্য আছে কারণ এর দ্বারা দ্রব্য বা সেবা ক্রয় করা হয়, অর্থের এই ক্রয় ক্ষমতাকেই অর্থের মূল্য বলা হয়। কিন্তু প্রশ্ন হলো, অর্থের ক্রয় ক্ষমতা কি সবসময় একই রকম থাকে? সময়ের পরিবর্তনের সাথে সাথে দ্রব্যমূল্যের পরিবর্তনের কারণে অর্থের ক্রয় ক্ষমতার পরিবর্তন ঘটে থাকে। সময়ের পরিবর্তনের অর্থের ক্রয় ক্ষমতার বা মূল্যের এই পরিবর্তনকে অর্থের সময়মূল্য বলা হয়। অর্থাৎ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের প্রত্যাশিত 1 টাকার চেয়ে আজকের 1 টাকার মূল্য বেশি, এই সত্যিটিকেই অর্থের সময়মূল্য দ্বারা নির্দেশ করা হয়। বৈশিষ্ট্য দেখো, দুটি ভিন্ন সময় বিবেচনা, বর্তমান এবং ভবিষ্যৎ। সময়ের পরিবর্তনে অর্থের ক্রয় ক্ষমতার পরিবর্তন, বর্তমানের 1 টাকা ভবিষ্যতের 1 টাকার চেয়ে মূল্যবান, তাই বলা যায় সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের প্রকৃত মূল্য পরিবর্তন সম্পর্কিত ধারণাই হলো অর্থের সময়মূল্য। ফলে ব্যবসায়িক ক্ষেত্রে সঠিক ও বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণের জন্য অর্থের সময়মূল্যের ধারণা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, আমরা 500 টাকা এখন অর্থাৎ বর্তমানে গ্রহণ করতে পারি, অথবা 500 টাকা 1 বছর পর অর্থাৎ ভবিষ্যতে গ্রহণ করতে পারি। যদি আমরা 500 টাকা এখন গ্রহণ করি, তাহলে আমরা এই 500 টাকা বিনিয়োগ করে 1 বছর পর সুদ সহ অধিক পরিমাণ অর্থ ফেরত পাবো। কিন্তু যদি আমরা 500 টাকা 1 বছর পর গ্রহণ করি, তাহলে বিনিয়োগ করার সুযোগ থাকবে না, ফলে কোনো সুদ অর্জিত হবে না। তাই আমরা 500 টাকা 1 বছর পর অর্থাৎ ভবিষ্যতে গ্রহণ করার চেয়ে এখন বা বর্তমানে গ্রহণ করতে অধিক পছন্দ করব। এভাবে সময়ের পরিবর্তনে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময়মূল্য বলে। আজকের 1 টাকা ভবিষ্যতের 1 টাকার চেয়ে অধিক মূল্যবান, এটি অর্থের সময়মূল্য ধারণার মূল ভিত্তি। অর্থের মূল্যের এরূপ অগ্রাধিকারকে অর্থের সময় পছন্দ বা সময় অগ্রাধিকার হিসেবেও অভিহিত করা হয়। আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল, এবার আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরে চলে যাব। ইবাদ ব্যাংকে মেয়াদ শেষে জমাকৃত টাকার পরিমাণ অর্থাৎ ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হলো। আমরা জানি এফবি সমান পিবি ইন্টু 1+R হোল টু দি পাওয়ার এন। আমার পিবি ছিল 1,00,000 টাকা, বিনিয়োগ পেনশন পেয়েছিলেন, সেই 1,00,000 টাকায় তিনি 5 বছরের জন্য ইবাদ ব্যাংকে জমা রাখতে চান, যার সুদের হার হবে 12%। এই 1,00,000 ইন্টু মান বসালে 1+
আর এর মান হলো 0.12, 12% মানে 0.12 উল্টো দিবার এন, এন এর মান হলো 5 বছর, হলো 5। এটার সমাধান তোমরা করতেই পারবে। সমাধান করলে দেখো ফলাফল আসতেছে 1,76,234 টাকা। এই খ নাম্বার উত্তর চলে গেল। এবার আমরা গ নাম্বার নিয়ে আলোচনা করব। ফলের বাগান প্রকল্প থেকে প্রাপ্ত টাকার আজকের মূল্য নির্ণয় করা হলো। ফলের বাগানে যদি আমি বিনিয়োগ করতাম তাহলে আমি 22,000 টাকা, 28,000 টাকা, 30,000 টাকা, 35,000 টাকা, 50,000 টাকা এভাবে আমরা টাকাগুলো পেয়েছিলাম, মানে বলা ছিল এইভাবে পাবো আর কি। তাহলে সেই ক্ষেত্রে এদের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। আমরা সূত্রটা লিখেছি এবি সমান পিবি ওয়ান বাই ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন প্লাস পিবি টু, সরি এবি টু, ভবিষ্যতে আমার দ্বিতীয় বছরের মূল্যটা যেটা আসবে, ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এবি থ্রি বাই ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এবি ফোর বাই ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এবি ফাইভ ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এই সূত্রে আমরা এখন মান বসে, তোমরা লাইন কখনোই শর্ট করবে না, আমি যেভাবে লাইনগুলো করিয়ে দিয়েছি তোমরা সেই ভাবেই লাইনগুলো করবে। অর্থাৎ সূত্রের লাইন গেছে একটা, মান বসানোর লাইন গেছে একটা। মান বসানোর পর আমরা প্রথম বন্ধনীর মধ্যে কাজ করেছি একটা, এই কাজটা দেখো ওয়ান প্লাস 0.11, এটার 11% আমাদের কাজ করতে হবে এই দুই বিকল্পের ক্ষেত্রে। তাহলে এটার আগে একটা যোগ ফলের কাজ করতে হবে, যোগ করছি 1.11 হোল টু দি পাওয়ার প্রথম বছর 1। আমরা যদি এক বছরের মান নির্ণয় করতে পারি, বাকি 4-5 বছরের মান নির্ণয় করা অনায়াসে সহজ। এবার এই মানটাকে আমরা এই 1.11 দ্বারা ভাগ করলে 19,820 টাকা পেয়েছি। সেম প্রক্রিয়াতে 2, 3, 4, 5 এভাবে আমরা সমাধান করলে এইভাবে টাকাগুলো পেয়েছিলাম। এই সবগুলো টাকার 5 বছরের যোগফল 1,17,208 টাকা। আমি লিখে দিয়েছি ভাঙতে পরিহার করে অঙ্ক করা হলো, অর্থাৎ আমরা এই 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 ফিগার গুলোর ক্ষেত্রে দশমিক এসেছিল, আমরা দশমিক গুলা রাখিনি, যার জন্যই এই নোটটি দিয়ে দিয়েছি ভাঙতে পরিহার করে অঙ্ক করা হলো। আর সূত্র যা পরিস্থিতি দরকার এখানে টাইম পাসিং পরিস্থিতি লিখে দিয়েছি, এফবি সমান পিবি সমান প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য, এ সমান অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট কিস্তির পরিমাণ, আর রেট অফ ইন্টারেস্ট সুদের হার, এন নাম্বার অফ ইয়ার্স বছরের সংখ্যা। আমি এই এফবি লিখি নাই, এফবি ফিউচার ভ্যালু এইটুকুই লিখিনি, আর তাছাড়া সবই লেখা আছে। তার মানে আমাদের ঘ নাম্বারও শেষ হয়ে গেল। এবার ঘ নাম্বার, মৎস্য খামার প্রকল্প থেকে প্রাপ্ত টাকার আজকের মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। এটাও আমাদের কি করতে হবে, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। তবে এটা প্রেজেন্ট ভ্যালু বছর শেষে আসতে দেখে পিবি ও এ প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি এনুইটি ও এ, এটার সূত্র হলো এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন বাই আর। এই সূত্রে এখন আমরা মান বসিয়ে সমাধান করে, তোমরা জাম্পিং না করে আমি যতগুলো লাইন করে দিয়েছি তোমরা সেই লাইনগুলো ফলো করে অঙ্কটা করলেই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসবে, 92,410 টাকা উত্তর। এখানেও লিখে দিয়েছি ভাঙতে পরিহার করে অঙ্ক করা হলো, অর্থাৎ এই 92,410 দশমিক সামথিং হয়তো বা আসবে এসেছিল, ওই দশমিকের পরের অঙ্কগুলো বাদ দেওয়ার কারণে আমরা লিখতে পারি ভাঙতে পরিহার করে অঙ্ক করা হলো। এটাও তোমরা সমাধান করতে পারবে। আমি তো সমাধান শখ দিয়ে সমাধান করে দিয়েছি, তোমরা ফলো করলে একটা যে ছেলে মেয়ে একবারেও বুঝো না সেও এই অঙ্কটা সমাধান করতে পারবে। নেক্সট আছে আমাদের নাম্বার, মৎস্য খামার প্রকল্প থেকে প্রাপ্ত টাকার 5 বছর পরের মূল্য নির্ণয় করা হলো। অর্থাৎ 5 বছর পরের মূল্য বলতে আমরা বুঝবো ফিউচার ভ্যালু। এই ফিউচার ভ্যালু 5 বছর পরে এককালীনের সূত্র হলো বছর শেষে, যেহেতু এ ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর। এবার এই সূত্রে মান বসিয়ে দেখো প্রত্যেকটা লাইন তোমরা জাম্পিং না করে, এখানে তোমার থার্ড ব্র্যাকেটের পরিবর্তে সেকেন্ড ব্র্যাকেটও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই, এটা তোমাদের ইচ্ছা। সবগুলো কাজ করার পরে তোমার টাকা আসতেছে 1,55,765 টাকা। এখানে লিখে দিয়েছি ভাঙতে পরিহার করে অঙ্ক করা হলো, অর্থাৎ এখানে দশমিক যদি এসে থাকে সেই দশমিকটা আমরা পরিহার করে অঙ্ক করছি, যার জন্য এই কথাটা লিখতে হয়েছে। আমাদের সম্ভবত আমাদের সম্পূর্ণই শেষ হয়ে গেছে, যেহেতু পুরাটাই শেষ হয়ে গেছে, আমরা তো তাহলে লাস্ট পৃষ্ঠায় চলে এসেছি, আমাদের পুরো অ্যাসাইনমেন্ট সমাধানের কাজটি শেষ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আমি বলবো এইটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ, আমরা যদি আমাদের এই কাজগুলা করে রাখি, আমি যখনই তোমাদের নতুন কোনো ক্লাস আপলোড করব তখনই তোমাদের সম্মুখে
একটা নোটিফিকেশন চলে যাবে, তখন তোমরা নোটিফিকেশনটা দেখে বুঝতে পারবে যে আমাদের নতুন কোন ক্লাস আপলোড করা হয়েছে। এটা তোমাদের অবশ্য ব্যক্তিগত বিষয়, যদি ভালো লাগে তাহলে তোমরা এই কাজটি করে রাখতে পারো, তাহলে পরবর্তী ভিডিও গুলো পেতে তোমাদের সহজ হবে। আমার যেহেতু পূর্ণাঙ্গ অ্যাসাইনমেন্টের কাজ শেষ, তোমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল সেটি তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের কাজ শেষ, আমরা সম্ভবত ইচ্ছে করলে বিদায় নিতে পারি। আর অবশ্যই বিদায় নেওয়াই এখন আমাদের দরকার, যেহেতু অ্যাসাইনমেন্টের পূর্ণাঙ্গ কাজটা শেষ হয়ে গেছে। আমরা তোমাদের সকল সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, এই অতি মহামারীর মধ্যে সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা ব্যক্ত করে তোমাদের মধ্য থেকে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।